আজি বিজয়দশমী মধ্যে রয়েছে এবং অপরাজিতা পূজা মধ্যে মাঙ্কর শেষ হয়েছে এবং আসন্তা কালি মধ্যে মাঙ্কু বিদায় দিয়া যিব এতিপাই যেতু যে কটক সর প্রচঞ্চল মধ্যে হই উঠিছিলা কটক সরর গণপর্ব কইলে ইয়াকে অতিক্রম হবে নাই দশহরা পুরাপুর ভাবরে যে মতমুক্ত হইছিলে পুরা শহরবাসী পুরা সর প্রচঞ্চল মধ্যে হই উঠিছিলে যেতু আসন্তা কালি পশাণ ধর্মযাত্রা পুরা তাহা মধ্যে শুনশান হয়ে যাব কিন্তু তা পূর্ব যেহেতু আজ মাঙ্কর শেষ দর্শন করা মধ্যে ভক্তকর ভিড় জমুছি মু বর্তমান রয়েছে কটকর শেখ বজার পূজা মণ্ডপে রয়েছে আপনার সর্বপ্রথমে সীতাভক্ত দৃশ্য মধ্যে দেখিপারে যে কিপর ভাবে এটি মাঙ্কু সুসজ্জিত করা যাই চান্দি মেহ সাঙ্গক মাঙ্কর যে সুনা মুকুট এবং তাঁর যে পার্শ্ব দেবী দেবীতা যেতে রয়েছে সেই দেবী দেবীতাঙ্কর মধ্যে তাঁর মধ্যে সুনা মুকুট মধ্যে এটি তাকে সুসজ্জিত করা যাই তা সহ চান্দি মেহ পুরা ভাবে ঝলসুচি শেখ বজার পূজা কমিটির এই চান্দি মেহ এবং তা সহ দেখুবে কটক কবি তাহলে পাখাপাখি হাজার বছর সর এটি পাঁচশ রু ছশ বর্ষ ধরে এটি বিভিন্ন পূজা মণ্ডপের মা পূজা পাচ্ছেন এবং যেহেতু আসন্তকালে রয়েছে বষাণ শোভাযাত্রা তা পূর্ব সব পূজা মণ্ডপের বিসর্জন পূজা মধ্যে শেষ হয়েছে এবং যেহেতু চলিত বর্ষ পাখাপাখি শহে সতুরিটি মেড় মধ্যে রয়েছে তা ভিতর পঁচিশটি চাঁদি মেড় রয়েছে তা ভিতর গোটিয়ে পিতল মেড় রয়েছে এবং গোটিয়ে মধ্যে কাচ মেড় চলিত থর মধ্যে নুয়া করে করা যাই তো এইপরি ভাবে আসন্তকাল যেহেতু জোরসোরের ধুমধামে কটক স্তরের ভষাণ শোভাযাত্রা মধ্যে মাঙ্কর আরম্ভ করা যাবে তা পূর্ব যেহেতু আজ বিজয় দশমী রয়েছে রাবণপুড়ি মধ্যে গোটে দুইটি স্থানের মধ্যে করা যাবে কটক সহর ভিতরে এবং এর পূর্ব যেহেতু বিজয় দশমী মধ্যে শেষ হয়েছে পূজা মধ্যে মাঙ্কর অপরাজিতা পূজা মধ্যে শেষ হয়েছে তো কিপর ভাবে আসন্তকালি পাই সব কার্যক্রম রয়েছে আমার সাথে আমি আলোচনা করবা আমার সাথে অনেক শেখ বজার পূজা কমিটির সব সদস্য অনেক আমি তাঁর সাথে আলোচনা করবা আজ্ঞা যেহেতু আসন্তকালি ভষাণ শোভাযাত্রা রয়েছে এবং আজ যেহেতু মাঙ্কর অপরাজিতা পূজা মধ্যে শেষ হয়েছে বিজয় দশমী যেহেতু আজ মধ্যে লা তো কোন সব প্রস্তুতি রয়েছে আসন্তকালি দেখুন আমার পাঁচ দিন ব্যাপী আমার যে পূজা পার্বণর আজ বিসর্জন সহ শেষ হয়েছি আসন্তকালি ভষাণী অষাণী উৎসবকে আমি বি যেমি নিশামুক্ত সরস সুন্দর করা সে ব্যবস্থা হয়েছি আকর্ষণ করা আমি রাজ্য বাহু বিশেষ করে রাজ্য বাহু আমার মধ্যপ্রদেশ গোটে বাজা মগাইছু যেটা কি ফেমস অমর কেদারনাথ তেমকি বহু প্রকার কালি ব্যবস্থা হয়েছি ভষাণীকে সরস সুন্দর করা মাঙ্কু বিদায় দেওয়া মধ্যে বর্তমান সমস্ত কোটা কোটি যেহেতু কটক সর চলচঞ্চল মধ্যে উঠিছিল বর্তমান শেষ দর্শন মধ্যে মাঙ্কর সমস্ত করছেন তো লোকঙ্ক ভিতরে কোটা কোটি সে ভাবাবেগ মধ্যে রয়েছে যে জড়িত হয়েকি যে কটক আ দশহরা তাহা মধ্যে লোক মানে বর্তমান কোটা কোটি দুঃখ মধ্যে লাগুছে যেহেতু আসন্তকালি মাঙ্কু মধ্যে বিদায় দিয়ে নিহাতি দেখুন জগজ্জননী বর্ষকু থরে আমি তাঙ্কু দর্শন পাউ পুনি বঞ্চিতিলে পুনি আর বর্ষ দেখিবা বহুত মানে সেটা আমার নিজের ভাবাবেগ সহ জড়িত নিহাতি দুঃখ তো লাগুছি। जदि आपंक आम भिड्टे भल लगा तेब आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।